মেয়েদের মন বোঝা অতটাও সহজ নয়। প্রচলিত এই কথাটি শুধুমাত্র একজন সাধারণ মানুষ নন, বরং টপ লেভেলে থাকা ব্যক্তিরা একবার হলেও উচ্চারণ করে থাকেন। এটাও প্রচলিত আছে যে টপ লেভেলে থাকা পুলিশ অফিসার, যারা একটা গোটা এলাকা শাসন করেন, তারাও তাদের পার্টনারের মনকে বুঝে উঠতে পারেন না। কথাটি কি সত্যি? কথাটা পুরোপুরি সত্যি না হলেও মিথ্যা নয়, কারণ মেয়েদের মনের কাছাকাছি পৌঁছানোটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। আপনি একটু ব্রেন পাওয়ারের মাধ্যমে ট্রাই করলেই তাদের মনের কাছাকাছি পৌঁছাতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এমন তিনটি সিক্রেট টিপ শেয়ার করতে চলেছি, যেগুলো ফলো করলে আপনিও খুব সহজেই আপনার ডিয়ার পার্সনের মনের কাছাকাছি পৌঁছাতে পারবেন। তো চলুন সিক্রেট টিপসগুলো জেনে নেওয়া যাক। সো টিপস নাম্বার 1, একজন ছেলের জীবনে একজন মেয়ের নেসেসিটি ঠিক যতটা, একজন মেয়ের লাইফেও একজন ছেলের ইন্ট্রোডাকশন ঠিক ততটাই ইম্পর্টেন্ট। দুজন দুজনকে ছাড়া ইনকমপ্লিট, আর এই দুটি মানুষ তাদের রিলেশনকে তখনই স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবে যখন তারা একে অপরের মনকে বুঝতে পারবে আর মনের খুব কাছাকাছি থাকবে। অর্থাৎ আপনার পার্টনার কি চাইছেন, কি ভাবছেন, তিনি কি লাইক করেন, কি ডিসলাইক করেন, সেটা যদি আপনি একটু মাথায় রেখে এগিয়ে যেতে পারেন, তাহলেই আপনাদের রিলেশনটা অটোমেটিকলি স্মুথভাবে রান করবে। হ্যাঁ, সব মেয়েরা একরকম নয়, তবে বেশিরভাগ মেয়েদেরই ম্যাক্সিমাম চাহিদা খুবই কম, তারা খুব অল্পতেই খুশি হয়। আপনি হয়তো জানেন যে ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়ে থাকে, তাই তারা যুক্তিতর্ককে সাইডে রেখে সবকিছু ইমোশন দিয়ে বিচার করার চেষ্টা করে এবং ইমোশনালি কথা বলতেই বেশি লাইক করে। তাই আপনি যদি আপনার পার্টনারের ইমোশনকে বুঝে তার সঙ্গে ইমোশনালি কথা বলতে পারেন, তাহলে সে কখনোই আপনার থেকে দূরে সরে যাবে না, সবসময় আপনার মনের কাছাকাছিই থাকবে। যেমন ধরুন, আপনি অফিস থেকে বাড়ি ফেরা মাত্র আপনার ওয়াইফ আপনার দিকে ইমোশনালি ছুটে এসে অথবা ফোনে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে তার মনের মধ্যে জমে থাকা সমস্ত কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করতে শুরু করেছেন, ঠিক তখনই যদি আপনি ভুল করে বলে ফেলেন যে আমার এখন ওসব কথা শুনতে একেবারে ভালো লাগছে না, এখন আমার এসব কথা শোনার একদম সময় নেই, ফোনটা রাখো তো, আই এম বিজি, তাহলে আপনার পার্টনার মনে খুব কষ্ট পাবে এবং ভাববে যে আপনার কাছে তার কোনো ভ্যালুই নেই, তার ইমোশনকে আপনি পাত্তাই দেন না। তখন আপনার পার্টনার আপনার থেকে নিজের মনকে অনেক দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই এমন ভুলটা কিন্তু কখনোই করবেন না। আপনি যদি কারোর সঙ্গে লং টাইম ধরে রিলেশনে থাকেন, তাহলে তার কথা শুনে খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে তার মুড এখন কেমন আছে, সে অ্যাংরি নাকি রোম্যান্টিক মুডে আছে নাকি ইমোশনাল হয়ে আছে। তাই আপনি যদি তার সেই মুডকে মেনটেন করে কথা বলতে শিখে যান, তাহলে তাকে হ্যান্ডেল করাটা আপনার কাছে খুব ইজি হবে। যেমন ধরুন, সে যদি রোম্যান্টিক মুডে থাকে আর যদি আপনি আনরোম্যান্টিক টক করতে থাকেন, তাহলে তার কিন্তু কখনোই ভালো লাগবে না। অথবা যদি সে আপনার উপর প্রচণ্ড অ্যাংরি হয়ে থাকে এবং আপনার সঙ্গে অ্যাঙ্গার দেখিয়ে কথা বলে, সেই মোমেন্টে আপনিও যদি তার সঙ্গে অ্যাংরি হয়ে কথা বলেন অথবা তার সঙ্গে কথা বলে একেবারে বন্ধই করে দেন, তাহলে সে ভাববে যে আপনি তাকে একটুও বোঝেন না। সে ভাববে যে আমি একটু রাগ করে কথা বললাম, আরও আমার অভিমানটা বুঝতেও পারলো না, উল্টে আমার উপরই রাগ দেখাচ্ছে, আমাকে বোঝার মতো তো ক্ষমতাই নেই ওর। এসব কথা ভেবে আপনার উপর তার রাগ অভিমান দুটোই কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই এমন সিচুয়েশান কখনোই তৈরি হতে দেবেন না। সে যখন রেগে থাকবে তখন আপনি হাসি মজার কথা বলে তার মনটা একটু ঠিক করার চেষ্টা করুন, অথবা তার মাইন্ডে সেই সিরিয়াসনেস অবস্থা থেকে তাকে বাইরে বের করার চেষ্টা করবেন। আর যখন সে ওই অবস্থাটাকে কাটিয়ে উঠতে পারবে, তখন সে বুঝতে পারবে যে আপনি তার অনেক কেয়ার করেন। সে ভাববে যে আমি এত রাগ করা সত্ত্বেও সে আমার উপর একটু রাগ না করে আমার মনের অবস্থা বুঝে আমাকে সেখান থেকে বাইরে বের করে আনতে হেল্প করেছে। আর তখন সে এটাও বুঝবে যে তার মন খারাপ হলে আপনারও মন খারাপ হয়, তাই আপনি তার মনকে ভালো করার চেষ্টা করেছেন, আর আপনার প্রতি কিন্তু তখন তার ভালোবাসাটা আরও অনেক বেশি বেড়ে যাবে। তাই তার রাগ কিংবা ইমোশনকে কখনোই অ্যাভয়েড করবেন না। যখন ইমোশনালি সে আপনাকে কোনো কথা বলতে চাইবে, তখন হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাকে তার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। কম বেশি সবাই জানেন যে মেয়েরা একটু বেশি কথা বলে, তাই আপনি একটু চুপ করে তার কথাগুলি মন দিয়ে শোনার চেষ্টা করুন। মেয়েরা এমন কোনো কথা বলার মানুষ পায় না যারা তাদের কথাটাকে মন দিয়ে শুনতে পছন্দ করে, তাই তারা তাদের পার্টনারের সঙ্গে বিভিন্ন ধরনের খুঁটিনাটি কথাবার্তা মানে এভরিথিং শেয়ার করতে লাইক করে, আর এসব কথা বলার জন্য তাদের হাতে অন্য কোনো অপশনও থাকে না। তাই তার কথা শোনার চেষ্টা করুন, এবং সেই সময় যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে তাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করুন, আশা করি তখন সে অবশ্যই বুঝবে। এমন অনেক মানুষ আছেন যারা বকা দিয়ে তার পার্টনারকে চুপ করিয়ে রাখেন, এবং নেক্সট টাইম থেকে তিনি যেন কোনো কিছু না ভেবে সবসময় বক বক না করেন সেটা অ্যালার্ট করেন, যেটাতে মেয়েরা কিন্তু খুব কষ্ট পায়। তাই আপনি আপনার পার্টনারের কথাকে অ্যাভয়েড না করে তার সঙ্গে বন্ধুর মতো মিশে তাকে বোঝানোর চেষ্টা করুন। টিপস নাম্বার 2, রিলেশনের শুরুতেই নিজের পার্টনারের কাছে নিজের একটা বিউটিফুল ইমেজ তৈরি করুন। অনেকেই আছেন যারা তার পার্টনারের সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করেন, মানে তার পার্টনার তাকে যা বলেন তাই করেন, যেটা ডিসলাইক করেন সেটা করেন না, তার সঙ্গে না শেয়ার করে কিন্তু কোনো কাজই করেন না। কিন্তু এটাও সবসময় মাথায় রাখতে হবে যে পার্টনারের সমস্ত কথা শোনা মানে কিন্তু এই নয় যে তার প্রতিটা কথা আপনাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আপনি যদি আপনার পার্টনারের প্রত্যেকটা কথা মেনে চলেন, তাহলে আপনার পার্টনার আপনাকে টেকেন ফর গ্রান্টেড ভাববে এবং তার কাছে কিন্তু আপনার তখন কোনো ভ্যালুই থাকবে না। বেশিরভাগ মেয়েদের মনের ভেতরে একটা এক্সপেকটেশান থাকে যে তার পার্টনার সবসময় তার কথা মতো উঠবে বসবে এবং তার প্রত্যেকটা কথা মেনে চলবে। আবার অনেক মেয়েরা এক্সপেক্ট করেন যে তার পার্টনার তার থেকেও একটু বেশি বুঝবে, একটু বেশি স্মার্ট হবে, নিজের মতামতকে প্রাধান্য দেবে,
নিজের বুদ্ধিতেই সাকসেস হবে এবং সাকসেসকে অ্যাচিভ করার জন্য বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অবশ্যই করবে। লাইফে তার নিজের গোলকে অ্যাচিভ করবে এবং তার ভেতর একটা মেলনেস ভাব সবসময় বজায় থাকবে, কারণ একজন হ্যান্ডসাম পার্সনই মেয়েদের মনে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, কিছু মেয়েরা চায় যে তার পার্টনার সবসময় তার প্রতিটা কথা মেনে চলুক, কিন্তু সে অবশ্যই কখনো অন্যের প্রত্যেকটা কথাকে মেনে চলতে লাইক করে না। তাই আপনার পার্টনারকে বোঝাতে হবে যে আপনি তার সব দায়িত্ব নেবেন, কিন্তু নিজের মতামতকে উপেক্ষা করে তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করা আপনার পক্ষে সম্ভব নয়। এই কথাগুলো আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার মাধ্যমে তাকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আর আপনি যখন আপনার স্মার্ট পার্সোনালিটির সঙ্গে আপনার লাইফে সাকসেস অ্যাচিভ করার দিকে এগিয়ে যাবেন, তখন আপনার পার্টনারও আপনাকে একটা আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করবে। তার মনেও আপনার প্রতি একটা সম্মানের জায়গা তৈরি হবে, আর এগুলো আপনার পার্টনারের কাছে আপনার ইমেজকে আরও অনেক বেশি সুন্দর করে তুলবে। অ্যান্ড নাম্বার 3, প্রত্যেকটা মানুষের ভেতর গুড অ্যান্ড ব্যাড দুটো কোয়ালিটি বিদ্যমান থাকে। কোনো মানুষ সম্পূর্ণ পারফেক্ট বা অ্যাবসলুটলি ব্যাড হতে পারে না, ভালো খারাপ মিলেমিশাই তৈরি হয় একটা মানুষ। তাই আপনি যদি একজন ইন্টেলিজেন্ট পার্সন হন, তাহলে আপনার পার্টনারের খারাপ গুণগুলিকে আপনি কখনোই ঘরের চার দেওয়ালের বাইরে আসতে দেবেন না। সেটা আপনার কাছের বন্ধু, আত্মীয় স্বজন বা যত প্রিয়ই হোক না কেন, নিজেদের প্রবলেমের কথা, নিজেদের খারাপ সময়ের কথোপকথন কখনোই কারোর সঙ্গে শেয়ার না করে সবসময় আপনার পার্টনারের ভালো দিকগুলো সকলের সামনে অ্যাপ্রিসিয়েট করুন। তাকে এটা বলার চেষ্টা করুন যে তার কোন কোন গুণগুলো আপনার খুব ভালো লাগে। প্রত্যেকটি মানুষ নিজের প্রশংসা শুনতে লাইক করেন, আর সেই প্রশংসা যদি তার পার্টনার করেন তাহলে তো কোনো কথাই নেই। যখন আপনি তার প্রশংসা করবেন তখন তিনি মোটিভেট হবেন এবং আরও অনেক ভালো কাজ করার এবং অনেক বেশি ভালো হয়ে ওঠার ট্রেন্ড তার ভেতর কাজ করবে। এমন অনেক মানুষ আছেন যারা তার পার্টনারের গুড কোয়ালিটির প্রশংসা করার বদলে ঠিক উল্টোটাই করেন। তারা তার পার্টনারের ব্যাড কোয়ালিটিগুলো সবার সামনে চিৎকার করে বলতে থাকেন যে তার এটা খারাপ, ওটা খারাপ, ওর ওই কাজটা আমি লাইক করি না, এটাতে আমি খুব ইরিটেট হই। এই সমস্ত কথাগুলো শোনার পর আপনার পার্টনারের মনে আপনার জন্য একটা ব্যাড ইম্প্রেশন তৈরি হবে এবং আপনার থেকে সে আস্তে আস্তে অনেক দূরে সরে যেতে থাকবে। তাই এমন ভুল না করে যতটা সম্ভব তার প্রশংসা করার চেষ্টা করুন। ছোট থেকে বড় বয়স যেমনই হোক না কেন, আপনার সম্পর্কে কেউ যখন কোনো খারাপ মন্তব্য করে তখন হয়তো আপনারও কোনো ভালো কাজ করতে ইচ্ছাই করবে না। আপনার হয়তো সবসময় মনে হবে যে আপনি খারাপ, তাই আপনার ভালো হয়ে কোনো লাভ নেই। আর এই ধরনের কথাগুলিকে ভেবে আপনি হয়তো আপনার ভেতরে থাকা গুড কোয়ালিটিগুলিকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করবেন আর কখনোই ভালো হয়ে ওঠার চেষ্টাও করবেন না। কিন্তু আপনি যদি ঠিক এর উল্টো কাজটা করেন, মানে সে যদি রেগে গিয়ে আপনার সঙ্গে একটু ব্যাড বিহেভিয়ার করেও ফেলে, তবুও যদি আপনি তার ব্যাড কোয়ালিটিগুলিকে চাপা দিয়ে তার গুড কোয়ালিটিগুলিকে সকলের সামনে তুলে ধরেন, তাহলে সে একবার হলেও অনুতপ্ত হবে আর মনে মনে এটা ভাববে যে আমি তার সঙ্গে এত ব্যাড বিহেভিয়ার করার সত্ত্বেও সে আমার নিন্দা না করে আমার প্রশংসা করছে, তাই আমি ওর সম্পর্কে এমন কথা আর বলবো না, এমন কাজ আর করবো না, এটা করলে ওর কষ্ট হয়, তাই ওর সঙ্গে এবার থেকে আমি গুড বিহেভিয়ার করবো এবং ভালোভাবে থাকবো, এবং সে আপনাকে মন থেকে তখন সম্মান করতে শুরু করবে। একটা কথা মনে রাখবেন যে ভালো হতে সকলেই চায়, কিন্তু কিছু কিছু সময় সিচুয়েশনের কারণে আপনি হয়তো অনেক সময় ব্যাড ওয়ে অবলম্বন করেন, ব্যাড বিহেভিয়ার, ব্যাড টক করে ফেলেন। তা একজন পার্টনারই পারেন তার পার্টনারের খারাপ অভ্যাসগুলিকে দূর করতে। শুধুমাত্র তাকে একটুখানি অ্যাপ্রিসিয়েট করুন, তাকে বলুন যে সে ভালো এবং তার গুড কোয়ালিটিগুলিকে তুলে ধরুন, আর এটাই একজন মানুষকে ব্যাড থেকে গুড করে তোলার একমাত্র মূলমন্ত্র। সো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার পার্টনারের মনকে বুঝতে পেরে তাকে আরও বেশি ভালোবাসতে পারবেন এবং তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে শিখবেন। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা কিছুতেই তাদের পার্টনারের সঙ্গে ঠিক মানিয়ে গুছিয়ে নিতে পারছেন না। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।